অবরোধ ডেকে বিএনপি নেতারা এসিরুমের অফিসে বসে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে আর সন্ত্রাসীদের দিয়ে সাধারণ মানুষ হত্যা করছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত হরতালের নামে সারা দেশে মানুষ হত্যার প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বিরোধী দলের ডাকা অবরোধের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি এ সময় তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন ক্ষমতায় যাওয়ার লোভে ও যুদ্ধপরাধীদের বাঁচানোর জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের নিয়ে দেশকে অচল করে দেওয়া ষডযন্ত্র করেছেন বিএনপি নেতা একই অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন বিরোধী দল একের পর এক হরতাল অবরোধের নামে দেশের সহিংসতা চালাচ্ছে এ সাথে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে বলে জানান এ সময় আইন প্রতিমন্ত্রী বলেন খালেদা জিয়া জামাত শিবিরকে সঙ্গে নিয়ে দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে যা বাংলার মাটিতে হতে দেওয়া হবে না জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে অবরোধ ডেকে তাদের নেতৃবৃন্দ তাদের ব্যবসায়িক অফিসে অফিস করেন এবং তাদের শীততাপ নিয়ন্ত্রিত অফিসে বসে তারা গল্পগুজব করেন আর আন্দোলন করার দায়িত্ব দিয়ে দিয়েছেন অবরোধ করার দায়িত্ব দিয়ে দিয়েছেন তাদের দলের সন্ত্রাসী এবং কিছু চিহ্নিত সন্ত্রাসীর হাতে তারা পেট্রোল বোমা তারা ককটেল হাত বোমা তুলে দিয়ে তারা দেশে একটি সন্ত্রাসের রাজ্য তারা করার চালাচ্ছে। জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে যত রকম যত কঠোর ব্যবস্থা অবলম্বন করার প্রয়োজন হয় সেই রকম ব্যবস্থা সরকার গ্রহণ করবে।